হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর অনেক 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 দিন পরে তোমাদের সাথে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, বলে দিই আজকে কী কী আছে। এখানে আছে হচ্ছে চিকেন কারি, আর এটা লাঞ্চ না, এটা কিন্তু ডিনার। এখানে আছে হচ্ছে এগ কারি, এখানে আছে স্যালাড, আর এখানে হচ্ছে চাটনি। অবশ্যই ভয় পেও না, আমি এত চাটনি খাবো না, এই জন্য চামচ এনেছি, অল্প চাটনি খাবো। আর এখানে আছে ফ্রাইড রাইস। হ্যাঁ, তো তো চলো খাওয়া শুরু করি। আর এতদিন ভিডিও না দিতে পারার জন্য অনেক 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 সরি। তো যাই হোক, এবার থেকে আশা করব রোজ পাবে ভিডিওটা। চলো আগে খাবো, যা চাটনির মধ্যে চামচটা নিয়ে নিচ্ছি। খাবো এক কারি দিয়ে। আর আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ এত কিছু খাবো তো, আর মানে একটু এত রাতে এত হেভি খাইও না, খুব কম। যেদিন এরকম স্পেশাল মেনু হয় সেদিন একটু খাই, আর তাই জন্য চামচটা না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখন বাজে 9:30 মোটে, যেখানে আমি খাই 11টায়, 9:30 খেয়ে নিচ্ছি। এবার 9:30 থেকে 10:30, 11টা অবধি শোবো না, 11টার সময় শোবো, 1.5 ঘন্টা টানা বসা হাঁটাহাঁটি করবো, ব্যাস। আর এটা রোজই করা উচিত, আমরা মেনটেন করি না বলে অত। খেয়েই নাকি শুতে নেই, অ্যাটলিস্ট খাওয়ার 2 ঘন্টা পর নাকি বিছানায় যেতে হয়, মানে শুতে হয়। আবার সেরকম তো অনেকে মেনটেন হয় না, আমি করি, মানে করি মানে একদম করবই যেদিন এরকম হেভি খাবার খাই, সেদিন আমি হবই না। নয় তাড়াতাড়ি খাবো, অনেকক্ষণ পরে শোবো, আর নাহলে যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আমি অনেকক্ষণ পরে শুই। আর এই তাড়াতাড়ি খাবো বলে আজকে বিকালে কিচ্ছু খাইনি, সেই দুপুরে 2টার মধ্যে খেয়ে নিয়েছি।
আজকে আবার আলু শক্ত, আজকে আর বলছি না যে খেতে পাচ্ছি না, আলু সত্যি শক্ত। সব আলু হয় না কিন্তু, দুপুরে খেলাম কি সুন্দর সফট। স্যালাড আজকে এক বাটি পুরো শেষ করে দিলাম, তারও একটা কারণ আছে। কেন আমি কোনো কিছু জুত না হলে না, ঠিক জুত করে রান্না না হলে আমার ওটা কমপ্লিট করতে ইচ্ছা করে না। স্যালাডটার মধ্যে আজকে আমি মেখেছি হচ্ছে অনেক কিছু দিয়ে, বিট নুন দিয়েছি, তারপরে পাতিলেবুর রস দিয়েছি, তারপরে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মেখেছিলাম, পাতাটা তুলে ফেলে দিয়েছি নাহলে তিতো হয়ে যাবে, কাঁচা নুন অল্প দিয়েছি, এই ভুং ভাং আর কি দিয়ে হেভি টেস্ট লাগছে।
দারুণ খেলাম। মুখটা জাস্ট ছাড়বে ওই জন্য চাটনিটা আমি দিতে বলেছি। আমি সচরাচর চাটনি খাই না, মানে খাওয়ার পরে ভালো লাগে না আমার চাটনি, আবার শুধু শুধু আর খাবো অন্য সময়, ঠিক আছে ভালো ভালো খাবারের পর খেলে আমার মনে হয় কিন্তু খাবারের টেস্টটা চলে গেল, কিন্তু আজকে হঠাৎ খেতে ইচ্ছা করছে যেহেতু বানিয়েছে অনেকদিন পরেই। মা বানায় মাঝে মাঝে, মা আবার চাটনিটা খুব ভালোবাসে খাওয়ার পরে একটু। এটা বানিয়েছে কাজু কিশমিশ টমেটো দিয়ে, তো খাওয়া দেখে বুঝতেই পারছো দুর্দান্ত হয়েছে খাওয়াটা। আর তো যাই হোক, আর কিছু বলার নেই, আর বলে লাভ নেই, আর কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর আমার জন্য তোমরা জানোই, আমার আগের ভিডিও যারা দেখেছো, যে আমার কাছে কমেন্টটা কতটা 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 দামি। আর তোমাদের এক একটা লাইক প্রচুর মানে ভালো লাগে। লাইকস তো ধরো লাইক যারা দিচ্ছ দেখতে পাচ্ছি না, বাট কমেন্ট যারা করছো তাদের নাম বা যে কমেন্টটা করো ওইটা যেহেতু পড়ি দেখতে পাই, তো আমার ওটাতে খুব 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 ভালো লাগে। সে এক একজন বাজে কমেন্ট করছো, এক একজন ভালো কমেন্ট করছো, এক একজন না বেশিরভাগই সবাই ভালো কমেন্ট করছো, সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকাটা দরকার, নাহলে তোমাদের ভালো কমেন্টসগুলো ফুটে উঠবে না। তো বাজে কমেন্টসগুলো ছিল বলেই তোমাদের কমেন্টসগুলো ফুটে ওঠে আমার চোখে লাগে। তো এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রেই আশা করি যারা ভিডিও করে। তো যাই হোক, আর বেশি ভাট বকবো না, মেন কথায় আসি। ভিডিও নিচে লেখা যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা, ওটা ক্লিক করে আমার পরিবারের একটা মেম্বার হয়ে যাও। তার পাশে থাকা যে বেল আইকনটা, ওটা ক্লিক করে দিও, তাতে কি হবে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে, আর তোমরা কোনো ভিডিও আমার মিস করবে না। আর দেরি না করে এক্ষুনি ভিডিও নিচে লেখা যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা, ওটা ক্লিক করে দাও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, অনেকদিন পর বানালাম, এবার থেকে কন্টিনিউ হবে। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সেফ থাকো, সুস্থ থাকো, খুব 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 সাবধানে থাকো তোমরা এবং তোমাদের পরিবারের সকলকে সাবধানে রেখো। তো আজকের মতো এখানে শেষ, টাটা, গুড নাইট।